আপনি শুনেন জায়গা দখল করতে গেলে আপনাকে গোল্ডের দোকানের সামনে বসতে হবে গতবারও বসিনি, ওখানে এর আগে মেহেদির দোকান বসছিল, আমরা এখানে দুইটা টেবিল নিয়ে প্রত্যেকবার বসি। কাপড়ের দোকানে একটা স্পেস থাকে, অবশ্যই তাদের মাল দোকান আপনি গুটি করছেন, আপনি ভিতরে কাজ করেন, আপনার অধিকারীরা না, আপনার কর্তৃপক্ষ এখানে বসেন, আপনি কর্তৃপক্ষ বাইরে আমাদের বস মাল লাগাবে না, এত ফালতু মহিলা কিছু জানে না, কিছু না, অযথা তর্ক করতেছে। আপনি আগে ভালো করে জানে শিখে আসেন, তারপরে তো তর্ক করি। দশটার সময় এসেন, আপনি দুইটার সময় এসে কোন আমার জায়গা রাখছো, এটা কিন্তু ঠিক না। আপনি নেন, ওকে, আপনি কার সাথে কথা জায়গা পেয়ে গেছে তো। উনি এখানে কাজ করে আপনি আবার সাপোর্ট করছেন, আমরা সকাল থেকে ইচ্ছা বসে রয়েছি, উনি আপনি যদি কয় উড়ে দিত। আমরা মনে হয় সাপোর্ট করছি বলে ছিল অবশ্যই। এখন উনি এসে কি করতেছে জানেন, আমি সীমিত, উনি এই দোকানে কাজ করে দেবো হিসাবে এখানে একটা পাওয়া, বুঝতে পারছি। এখন ওনারা বলতেছে আমরা নাকি আপনাদের লোক, আমরা তো কিছুই বললাম না, এখন আমরা আপনাদের লোক হয়ে গেছে, দেখলেন তো অবস্থা। এখানে জায়গা নিয়ে ফাইট হচ্ছে, এই আজকে জ্যাকসন হাইটস এর ঈদ বাজার। এখন ওনারা বলতেছে আমরা নাকি আপনাদের লোক, উনি বলতেছে প্রতি বছর লাগাই, প্রতি বছর যদি লাগাইতো তাহলে জানতো। এখানে তো গত বছর যখন আমাদের বড় টেবিল আসবে তখন আমরা বড় টেবিল সেট করবো, এখানে শুধু এতগুলো একটা মেহেদির দোকান বসে। আপনি এখন কি বলছে জানেন, বলে যে আপনি ওদেরকে সাপোর্ট করছেন।